ময়মনসিংহের ভালুকায় আশ্রয়ণ প্রকল্প দুইয়ের পুনর্বাসিতদের গবাদি পশু, মৎস্য চাষ, সেলাই ও টেইলারিং এবং হস্তশিল্প বিষয়ক 10 দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন ধনু। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে হাঁস, মুরগি, গাছের চারা বিতরণ করা হয়।